আপনার নাম বিজন মাইতি এই নীল সরস্বতী পুজোর উপলক্ষে চক্ষু পরীক্ষা শিবির কেন উদ্যোগ নিলেন কারণটা হচ্ছে আমাদের এখন বর্তমান সমাজে মোবাইলের ব্যবহার টিভির ব্যবহার আর বিশেষ করে যুব সমাজ যেভাবে মোবাইলের প্রতি আচ্ছন্ন হয়ে গেছে তাদের চোখে প্রচুর প্রবলেম হচ্ছে এবার দিয়ে একটা বয়স্ক মানুষের যারা পুষ্টির অভাবের জন্য আগে বয়স্ক মানুষ তারা তাদের চোখে প্রবলেম আছে এবার আমরা একটা সামাজিক কাজকর্মের জন্য চক্ষু পরিকাশের আয়োজন করেছি এবং ক্লাব থেকে বিনামূল্যে যাতে চশমা প্রদান করা যায় এবং বিনামূল্যে সেই ব্যবস্থাও করেছি যারা বিনামূলে চশমা পাবে কোনো পয়সা লাগবে না আর কী কী রেখেছেন আপনারা আর এর সঙ্গে আমরা রেখেছি বিভিন্ন রকম যোগা শিবি যাতে মানুষ সুস্থ থাকে এর এর সঙ্গে এলাকার কৃষি ছাত্রছাত্রী যারা আছে তাদেরকে সংবর্ধনা দেওয়া এবারে বাদে মানুষ যারা আছে তাদেরকে শীত বস্ত্র প্রদান করা কোন হসপিটাল থেকে ডাক্তারবাবুরা এসছেন ডাক্তার এসছে উড়িষ্যার ভুবনেশ্বরের এমস থেকে গ্রামবাসীদের কি বার্তা দিবেন হ্যাঁ গ্রামবাসীদের আমরা এই বার্তা দিতে চাইছি যে আপনারা আপনাদের চোখ হচ্ছে এক অমূল্য সম্পদ এই চোখের অবশ্যই খেয়াল রাখুন চোখ ছাড়া মানুষ অন্ধকার কেন চোখ দিয়ে আমরা জীবনে সব কিছু উপভোগ করি সেই জন্য মানে যত সম্ভব টিভি মোবাইল থেকে দূরে থাকুন কম ব্যবহার করুন চোখের খেয়াল রাখুন এই শিবির করে আপনারা কতটা খুশি হ্যাঁ এই আমরা মানে দিক থেকে ক্লাবের দিক থেকে এবং ব্যক্তিগত দিক থেকে প্রচুর খুশি কারণ দুস্থ মানুষ যারা মানে শহরে বড়ো হসপিটালকে দেখাতে পারে না তাদের জন্য আমরা কাছে এনে দিতে পেরেছি এবং যারা বয়স্ক মানুষ তারা যেতে প্রচুর অসুবিধা তাদের জন্য এনে খুশি আমরা এই শিবিরে কতজন বর্তমান আমরা দেড়শো জন এখানে অংশগ্রহণ করেছি ছেলে কতজন মহিলা কতজন বর্তমান পুরুষ অংশগ্রহণ করেছে সত্তর আর মহিলা কতজন এই কতক্ষণ ধরে চলবে এইটা আমরা দশটা সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত